লোভে পাপ আর পাপে মৃত্যু। একটা কুকুর একদিন একটা বাজারের মধ্যে থেকে একটা মাংসের দোকান থেকে এক টুকরো মাংসের একটা টুকরো যখন মাংসওয়ালা মাংস বিক্রি করছিল তার একটু অসাবধানতা দেখে একটা টুকরো মাংস বড় একটা টুকরো মাংস তুলে নিয়ে দোকান থেকে ছুটতে শুরু করলো। তো দোকানদারও তার দোকান ছেড়ে তার গ্রাহক ছেড়ে তার টাকা পয়সা বিজনেস ছেড়ে সে কুকুরটার পেছনে ছুটতে শুরু করলো আর কুকুরটাও প্রাণপণে ছুটতে শুরু করলো। খানিকক্ষণ ছোটার পর কিছুক্ষণ যখন দুজনেই ছুটলো কুকুরটা অনেক জোরে ছুটছে আর এই মোটাসোটা সেই মাংসওয়ালা সেও পেছনে ছুটছে। ছুটতে ছুটতে অনেকক্ষণ যাওয়ার পরে মাংসওয়ালা ভাবলো যে এই কুকুরটার পেছনে ছুটে কোনো লাভ নেই কারণ কি এ তো এক টুকরো মাংস তুলে নিয়ে এসছে কিন্তু আমি যদি এর পেছনে ছুটতে থাকি তাহলে আমার দোকান আমার ওখানে যে গ্রাহকরা রয়েছেন এবং আমার যে টাকা পয়সা রাখা রয়েছে বিক্রি করে যে টাকা পয়সা পেয়েছি সেগুলো সব একটা অনিশ্চয়তার মধ্যে রেখে আমি চলে এসেছি হঠাৎ দোকান ছেড়ে। তো আমাকে সেই দোকানে ফিরে যাওয়া উচিত আর এই এক টুকরো মাংসের আশা আমাকে ছেড়ে দেওয়া উচিত। তো সেই মাংসওয়ালা তো সেই মাংসের আশা ছেড়ে দিয়ে সে তার দোকানে ফিরে গেল কিন্তু কুকুরটা তার মুখের মাংসটা নিয়ে ছুটে চলেছে। সে ভাবছে যে হয়তো সেই মাংসওয়ালা ভদ্রলোকটি তার পেছন পেছন ছুটে আসছে। তো অনেকক্ষণ ছোটার পরে প্রাণপণে ছোটার পরে অনেকক্ষণ ছোটার পরে মুখ থেকে লালা বেরিয়ে আসবে এরকম কিন্তু মুখে যেহেতু মাংস রাগা রয়েছে লালা বেরোতে পারছে না। তো তাতে তার খুব নিঃশ্বাস ফুলতে শুরু করলো অনেক কষ্ট পেছন ফিরে তাকিয়ে দেখলো যে মাংসওয়ালাকে সে দেখতে পেল না। সে তারপরে তার গতিটা একটু কমিয়ে ছুটতে থাকলো এবং খানিকক্ষণ পরে আবার পেছন ফিরে দেখে দেখলো যে মাংসওয়ালা নেই। তখন সে নিশ্চিন্ত হলো যে মাংসওয়ালা তার পেছনে আসছে না। তখন সে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো এবার মাংসটা খাবে বলে কিন্তু ভাবলো যে এতখানি সে এসেছে তো একদম হাঁপিয়ে গেছে এতখানি ছুটে আসার পরে একটুখানি বিশ্রাম নেবে একটুখানি মাংসটা কোথাও রাখবে নিশ্চিন্ত মানে একটা ভালো জায়গা যেখানে মাংসটা কেউ তার থেকে চুরি করবে না আর তারপরে সে একটু জল খাবে খেয়ে তারপরে মাংসটাকে খাবে কারণ সে অনেকখানি দৌড়ানোর জন্যে হাঁপিয়ে গেছে। তো দেখলো একটা নদী কিন্তু নদীটা এমনভাবেই যে ব্রিজ রয়েছে তার উপরে একটা পুল রয়েছে সেই পুলটা থেকে পেরিয়ে ওপাশে গেলে একটা শান্ত একটা খালি জায়গা আছে সেখানে বসে সেখানে মাংসটাকে রেখে তারপরে সে জল খেয়ে তারপরে সে মাংসটা খাবে কারণ এখানে তার মাংসটা রাখতে ভয় হচ্ছিল যে অন্য কেউ এসে অন্য কোনো কুকুর এসে না খেয়ে নেয় বা অন্য কেউ না মাংসটা নিয়ে নেয় মাংসের টুকরোটা তার থেকে না নিয়ে নেয়। সে পোলে ওঠার পর যে একটা ব্রিজ রয়েছে সেটা ওঠার পরে তো তার জল পড়লো নিয়ে ওই নদীর স্থির জলের ওপর। তো সে দেখতে পেল যে সেখানে আরেকটা কুকুর এক টুকরো মুখে মাংস নিয়ে দাঁড়িয়ে আছে আসলে সেটা তার প্রতিবিম্ব কিন্তু সে সেটা বুঝতে পারলো না। সে ভাবলো কি সে এত লোভী আর লোভীরা সাধারণত বোকা হয় কারণ লোভীরা কখনো চালাক হয় না। যারা চালাক লোক হয় বুদ্ধিমান মানে বুদ্ধিমান লোক হয় তারা পরিশ্রম করে জীবনে তারা অর্জন করে অ্যাচিভ করে তারা সাফল্যটা অ্যাচিভ করে তাদের যে জীবনের প্রয়োজনটা সেটা তারা অ্যাচিভ করে তারা লোভের বশবর্তী হয়ে কারোর থেকে কোনো জিনিস কেড়ে নেয় না। আর যারা জীবনে কারোর থেকে কোনো জিনিস কেড়ে নেয় যারা লোভী হয় তারা আর যাই হোক তারা বুদ্ধিমান হয় না কারণ তাদের এত মানে লোভ থাকে তাদের বুদ্ধিটাকে ধ্বংস করে দেয় তাদের লোভ। লোভ এমন একটা নেগেটিভ জিনিস যেটা তার বুদ্ধিটাকে ধ্বংস করে দেয়। তো এরও বুদ্ধি ধ্বংস হয়ে গেছিলো এর কারণে অত্যন্ত লোভী একটা কুকুর ছিল। তো সে ভাবলো যে আমার মুখে এক টুকরো মাংস তো আছেই আবার ওই কুকুরটা যা ছবি দেখা যাচ্ছে তার মুখেও এক টুকরো মাংস আছে তো সুতরাং আমি যদি ওর উপর ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে আমি ওর টুকরো মাংসটাও নিয়ে নিতে পারবো। তো এই ভেবে কুকুরটা ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়লো ওই নদীর জলের মধ্যে
যাকে যেখানে আরেকটা কুকুরকে ও দেখতে পাচ্ছিল। তো ঝাঁপিয়ে পড়তে নদীর স্রোতে সেই কুকুরটা, কুকুর সাঁতার তো জানে না, তো নদীর স্রোতে সেই কুকুরটা ভেসে গেল, মাংসের টুকরোটাও আর সে পেল না এবং তার প্রাণটাও সে হারিয়ে ফেলল। তো একটা কথা আছে যে লোভে পাপ আর পাপে মৃত্যু, সেটাই ঘটলো তার সাথে। আর বাস্তবেও এরকম অনেক লোভী ব্যক্তি দেখবেন যাদের কাছে সেটা আছে, যেটুকু আছে সেটুকু নিয়ে তারা সন্তুষ্ট নন, তারা চান যে অন্যর থেকে কিভাবে মানে জিনিস ছিনিয়ে নেওয়া যায়, কিভাবে অন্যায্য মানে যেটা আমার ন্যায্য প্রাপ্য নয় সেটাকে কিভাবে নিয়ে নেওয়া যায়, এবং তারা নানান রকম বুদ্ধি খাটায় এবং সাথে সাথে এটাও ভাবে যে এই যে বুদ্ধিটা আমরা প্রয়োগ করছি এই বুদ্ধিটা খুব ভালো বুদ্ধি, কারণ আমরা খুব বুদ্ধিমান, কারণ লোভীরা নিজেদের খুব বুদ্ধিমান ভাবেন আর এই জন্যেই তারা লোভী হন, কারণ তাদের কাছে যেটা আছে সেটাই তারা সন্তুষ্ট না হয়ে অন্যের কাছে যেটা আছে সেটা ছলে বলে কৌশলে, ছলে এবং বলে এবং কৌশলে তিনটে জিনিসই প্রয়োগ করে তারা এটা অন্যের থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করেন, আর এটাকেই তারা তাদের খুব বুদ্ধিমত্তার ভাবেন এবং অন্য থেকে ছিনিয়ে নিতে গিয়ে তারা নানান রকম বিপদের মধ্যে পড়েন, কখনো কখনো তাদের প্রাণ সংশয়ও ঘটে। আজকের মতন এতটুকুই আমি রাখি, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।